আমন্ত্রণ সন্ধ্যার এসডিবি সংবাদে সঙ্গে আছি আমি রানা আব্দুল্লাহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নেপালে বিমান দুর্ঘটনায় আহত আরো তিনজন ফিরল দেশে, লাশ আনতে সময় লাগবে জানালেন বিমানমন্ত্রী। নিহতদের স্মরণে দোয়া প্রার্থনা। বিধ্বস্ত ফ্লাইটটির অবতরণ ঠিক ছিল না দাবি ত্রিভুবন কর্তৃপক্ষের। ব্ল্যাক বক্সের তথ্য যাচাইয়ের পর জানা যাবে আসল রহস্য, বলছে বাংলাদেশ। বিএনপির হাজারো নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায়, মন্তব্য কাদেরের। আগামী নির্বাচনেও তাদের নিশ্চিত বিজয় দাবি। দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ। নেপালে বিমান দুর্ঘটনায় আহত আরও তিনজনকে আনা হল দেশে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনজনের অবস্থায় শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল। নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যাপারে নেপালের চিকিৎসক দল আগামী মঙ্গলবারের মধ্যে যে সম্ভাবনা দেখছেন তা নাকচ করে দিয়েছেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। বিস্তারিত রিয়াদ আহসানের প্রতিবেদনে। কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ক্ষত আর স্বজন হারানোর বেদনা নিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন আরও তিনজন। তাই তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেতুমন্ত্রী এবং বিমানমন্ত্রীর অপেক্ষা। শুক্রবার দেশে ফিরেছেন গাজীপুরের ব্যবসায়ী মেহেদী হাসান, তার স্ত্রী সাইদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুপাতো ভাইয়ের স্ত্রী আলমুন্নাহার অ্যানি। বিমানবন্দরে তাদের স্বজনদের সাথে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের সেতুমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের। ইউএস বাংলা ঘোষণা দিয়েছে চিকিৎসার সব খরচ তারা বহন করবে, যদি তারা করতে ব্যর্থ তাহলে অবশ্যই শেখ হাসিনা সরকার আমরা করব। আমরা যে কোনো অবস্থা এই দুর্ঘটনার পর যা যা করণীয় শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকার আমরা পাশে থাকব। আমরা নিহত ব্যক্তিদের মরদেহ কবে নাগাদ দেশে আনা সম্ভব হবে এমন প্রশ্নের জবাব দেন বিমানমন্ত্রী। ওখানে ডাক্তাররা আমাকে বলছে, স্যার এগুলা সব কয়লা, এরপরে মানে ডিএনএ ডিএনএ এখন ডিএনএ টেস্টের দরকার। মাননীয় প্রধানমন্ত্রী ডিএনএ টেস্ট করার জন্য লোক পাঠিয়েছে, উনি ডিএনএ টেস্ট একটু সময়। এই তিনজন সহ আহত চারজনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। তবে তাদের একজনের অবস্থার উন্নতি হলেও বাকিরা শঙ্কামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা। শঙ্কামুক্ত আমরা খুব শুনেন, যে কোনো পেশেন্ট বিশেষ করে হার্ট ফ্র্যাকচার এবং এই ধরনের হাত থেকে না বেরোয়। আরেকটা জিনিস, প্রত্যেকেরই কিন্তু সাইকোলজিক্যাল ট্রমা খুব, আমরা দেখলাম যে তারা মানসিকভাবে সাংঘাতিক, অর্থাৎ এই একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে তাদের চিকিৎসায় কোনো গাফিলতি হবে না বলে স্বজনদের নিশ্চিত করেন চিকিৎসকরা। রিয়াদ আহসান, এসএটিভি, ঢাকা। এদিকে বিধ্বস্ত ইউএস বাংলা ফ্লাইটটির অবতরণ ঠিক ছিল না বলে দাবি করেছেন ত্রিভুবন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছত্রী। তবে বাংলাদেশের বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ব্ল্যাক বক্সের তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের পরে আসল রহস্য জানা যাবে। তদন্ত প্রতিবেদন পাবার আগে কোনো মন্তব্য করতেও নারাজ তিনি। বিস্তারিত এম এম বাদশার প্রতিবেদনে। নেপালে ইউএস বাংলা বিমানের BS211 ফ্লাইটটির মর্মান্তিক দুর্ঘটনার কারণ নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। গত 12 মার্চ দুর্ঘটনার পরপরই দেশটির স্থানীয় একটি অনলাইন ভিডিওটি প্রকাশ করে। এতে দেখা যায় ইউএস বাংলার বিমানটি অবতরণের জন্য অত্যন্ত ঝুঁকি নিয়ে ভূমির খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। কাঠমান্ডু পোস্ট জানায় দুর্ঘটনা গিয়ে মাটি থেকে মাত্র 200 ফুট নিচে নেমে এসেছিল বিমানটি। ভিডিওতে দেখা যায় নিচে নামার সময় পাইলট বিমানের ল্যান্ডিং গিয়ারও বের করেছিলেন, কিন্তু কোনো অবতরণ না করে আবারও আকাশে উঠে যায় বিমানটি। অবতরণ সংক্রান্ত বিষয়ে ত্রিভুবন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC-র প্রকাশিত অডিও রেকর্ড নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। বলা হচ্ছে ট্রাফিক থেকে 02 কখনো 20 রানওয়ের নির্দেশনা ছিল। তবে ইউএস বাংলা ফ্লাইটটির অবতরণ সঠিক ছিল না বলে দাবি করছেন ত্রিভুবন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছত্রী। আমাদের ভাষা বলে অ্যালাইনমেন্ট, যে আপনি এটা রানওয়ে আছে আপনি স্ট্রেট ল্যান্ড করতে, ওইভাবে ছিল। এখন মেডিকেল সিটিতে ওর ট্রিটমেন্ট চলতে আছে, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ও বলছে আমাকে, দাদা যখন আমরা ল্যান্ড করার সময় আমাদের প্ল্যান
আমরা সব মানে ল্যান্ড করার আগে আমরা সব স্টার্ট টু ক্রাই, বাঁচাও বাঁচাও, আমাদের ভাষা বলে লাইন যে আপনি এটা রানওয়ে আছে, আপনি স্ট্রেট ল্যান্ড করতে হবে। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা জেনেছেন বিমানটি ল্যান্ডিং এর আগে বাম্পিং করছিল। অন্যদিকে বাংলাদেশের বিমানমন্ত্রী বলছেন, ব্ল্যাক বক্সের তথ্য উপাত্ত যাচাই শেষে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনেই পাওয়া যাবে আসল রহস্য। গত সোমবার নেপালের কাঠমান্ডুতে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস বাংলার BS211 ফ্লাইটটি। এতে নিহত হয় 51 জন, আহত হয় 20 জন। MM বাদশা, SA TV, ঢাকা। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বায়তুল মোকরম জাতীয় মসজিদ সহ রাজধানীর সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বায়তুল মোকরমে মোনাজাত, নিহতদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়া শোকাহত পরিবারের জন্য দোয়া করেছেন মুসল্লিরা। এ সময় দেশের শান্তি সমৃদ্ধি কামনা এবং দুর্যোগ দুর্ঘটনা থেকে দেশকে রক্ষায় প্রার্থনা করা হয় মহান আল্লাহর দরবারে। 12 মার্চ কাঠমান্ডুতে ইউএস বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 51 জনের মৃত্যু হয়, এর মধ্যে 4 ক্রু সহ 26 জনই বাংলাদেশি। এদিকে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সরকারের নেয়া 2 দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশেও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনায় খুলনায় শোক ও দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর বিএনপি। নগরীর KD ঘোষ রোডের দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাদ জুমা বরিশাল নগরীর আদালতপাড়া জামে মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া হয়। এছাড়া ওই ঘটনায় হতাহতদের স্মরণে বরিশালের বিভিন্ন মসজিদ, মন্দির এবং গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বিভিন্ন মসজিদে ও মন্দির সহ উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। কুমিল্লায় বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত হয়েছে, এতে অংশ নেন মুসল্লিরা। উন্নয়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনের ভয় কেটে গেছে, এখন তাদের বিজয় আনুষ্ঠানিকতা মাত্র, এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সরকার সব ধরনের সহযোগিতা বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত এম এ নাসিরের প্রতিবেদনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির রিক্সা ভ্যান বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ পছন্দ করে না। তার দাবি, হাজার হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। আগামী নির্বাচনে নিয়ে কোনো প্রকার ভয় আমাদের নেই, কারণ আমরা উন্নয়ন করে, অর্জন করে, আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করে ফেলেছি। নির্বাচনী বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র। এরপর নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে যান সেতুমন্ত্রী। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন। এ সময় কাদের জানান, দুর্ঘটনায় আহতদের সব ধরনের সহযোগিতার পাশাপাশি মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। যারা বেঁচে আছেন তাদের সুচিকিৎসা, যা যা প্রয়োজন সরকার, শেখ হাসিনার সরকার নিহতদের পরিবারের সঙ্গেও আছেন, আহতদের পাশেও আছেন। এদিকে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের কাছে ভিড় না করার অনুরোধ জানান। যারা চলে আসছে তাদের সমস্ত চিকিৎসা ব্যবস্থা আমরা এখানে করছি এবং ইনশাআল্লাহ বার্ন ইনস্টিটিউট হোক, অর্থোপেডিক হোক, যেখানেই হোক, আমরা সমস্ত চিকিৎসা তাদেরকে মানে নির্দেশ আমরা করছি।
সুস্থদের জন্য একটু কাউন্সিলিং করতে হয় সম্পূর্ণভাবে, এই জন্য আমাদের হাসপাতাল বা মানুষটি প্রস্তুত আছে। গত 12 মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটির 71 আরোহীর মধ্যে 51 জনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের নেপাল ও বাংলাদেশে চিকিৎসা চলছে। এম এ নাসের, এসএটিভি, ঢাকা। গণতন্ত্র না থাকায় দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই, এই অবস্থায় বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আরেক নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের অভিযোগ, বর্তমান সরকারের অধীনে বিচারপতিদের পক্ষে ভয় ভীতিমুক্ত বিচার করা সম্ভব নয়। আলাদা কর্মসূচিতে এসব অভিযোগ করেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে ঘিওরে জুমার নামাজের পর তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, দেশে এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই, গণতন্ত্রহীনতাই দেশের সবচেয়ে বড় সংকট। গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, মানুষের মানব অধিকার নেই, এই বিষয়গুলিকে এড়িয়ে শুধু নির্বাচন করলেই তো গণতন্ত্র হয় না, গণতন্ত্র হবে না। এই নির্বাচনের অর্থ হচ্ছে আওয়ামী লীগকে আরও পোক্ত করা। সুতরাং জনগণের এই ধরনের নির্বাচনের প্রতি খুব একটা সমর্থন থাকবে না, এবং আমরাও এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করব কি না এগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে। বর্তমান যে পরিপ্রেক্ষিত আছে, অবস্থা বিরাজ করছে, কারণ দেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ সময় তিনি খালেদা জিয়ার জামিন ও কারামুক্তি নিয়ে আদালতে ধীর গতিতে ক্ষোভ জানান। এখন কোন বিচারপতির পক্ষে উচ্চতর আদালতে ভীতি শঙ্কা মুক্ত বিচার করা সম্ভব না। এছাড়া নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। দুদক এখন বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। গতকাল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লিফট টু আপিল করে তারা আবারও প্রমাণ করলো তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার। খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তিনি। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। জাতীয় পার্টি চায় আগামী নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। খুলনায় বলেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। দুপুরে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রুহুল আমিন হাওলাদার বলেন, দুই দলের রাজনৈতিক ও প্রতিহিংসার যুদ্ধ দেশের মানুষ আর দেখতে চায় না। আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটি নির্বাচন করবে বলেও জানান তিনি। আমরা চাই সব দল মিলেমিশে একটি নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের সুশাসন ফিরে আসবে, দেশে ন্যায় বিচার ফিরে আসবে, দেশের মানুষ একটি আধুনিক বাংলাদেশ দেখতে পাবে। কাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শিশু সমাবেশের মঞ্চ তৈরি সহ শেষ হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাদুল শাহর প্রতিবেদন জানাচ্ছেন মনিজা হাবিব। বঙ্গবন্ধুর 99তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া বইমেলা উদ্বোধন এবং সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্সের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্ত মঞ্চ, পাঠাগার, সংগ্রহশালা, ক্যাফেটেরিয়া, মসজিদ ও বকুলতলা চত্বর এলাকায় শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ। জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন, সে উপলক্ষে আমরা অনুষ্ঠানের কাজ করতেছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে ফেলছি প্রায়। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদানের প্রস্তুতি শেষ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল। সেই সাথে নাচ ও গান পরিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে শিশু কিশোররা। রাষ্ট্রীয় কর্মসূচির সাথে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ায় আমরা পৌর ভবনের পক্ষ থেকে আমরা সমস্ত
আয়োজন সমাপ্তির পথে করছি। মাননীয় রাষ্ট্রপতিকে এজন্য জেলা আওয়ামী লীগ আমাদের সকল প্রস্তুতি অবলম্বন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের বিভিপি মানে আগমন উপলক্ষে এবং বিভিন্ন স্তরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে সুষ্ঠুভাবে, যেন নিরাপদ পরিবেশে এই অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। এই সফরের মধ্য দিয়ে জেলার উন্নয়নে আরো কিছু ঘোষণা আসবে এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। এসটিভি নিউজ ডেস্ক। যত মোবাইল সেট আমদানি হয় তার চেয়ে কয়েকগুণ বেশি নন ব্র্যান্ডের মোবাইল ফোন আসে অবৈধ পথে। বিক্রেতারা জানিয়েছেন দাম কম, তাই আন্তর্জাতিক ম্যানুফ্যাকচার গাইডলাইন অমান্য করে তৈরি নিম্নমানের এসব মোবাইল সেট বিক্রি হয় বেশি। বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের এসব ফোন থেকে অনেক বেশি ক্ষতিকারক রেডিয়েশন নির্গত, আর চিকিৎসা বিশেষজ্ঞদের এতে করে মানবদেহে দুরারোগ্য ক্যান্সার, যৌনশক্তি ও প্রজনন ক্ষমতা কমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা। এবি রিমনের ছবিতে দেলোয়ার জালালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফোন এখন আর বিলাসিতা নয়, বরং অতি প্রয়োজনীয় যন্ত্র। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ব্যবসায়িক যোগাযোগ রক্ষায় জাদুকরী এই যন্ত্রটির বিকল্প নেই। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পৃক্ত থাকতেও অনন্য মুঠোফোন। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার সুযোগে আন্তর্জাতিক ম্যানুফ্যাকচার গাইডলাইন অমান্য করে তৈরি নিম্নমানের এসব ফোন দখল করেছে দেশের বাজার। দামে সস্তা, আছে অনলাইনের সব ধরনের আধুনিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষমতা। বিটিআরসির অনুমোদনহীন এসব মোবাইল সেটই বাজারে হচ্ছে বেশি। 4,000-5,000 টাকা দামের সেটের ভিতরে ফেসবুক, আপনার ইমো, হোয়াটসঅ্যাপ সবগুলো চলে। নন ব্র্যান্ডগুলো ভালো চলতেছে ব্র্যান্ডের থেকে। বিশেষজ্ঞরা জানান এসব নিম্নমানের মোবাইল সেটের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে বিষাক্ত রেডিয়েশন বেশি নির্গত হয়, কারণ এগুলো তৈরিতে আন্তর্জাতিক মান বজায় রাখা হয় না। সময় রেডিও ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড তৈরি হয় ফোনের মাধ্যমে, এটা সবসময় মানবদেহের জন্য ক্ষতিকর। ব্র্যান্ডের যে ফোনগুলো বা যারা বড় বড় সংস্থা আছে, তারা দেখা যায় যে বেশ কিছু গবেষণার মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা করে, কোনো ব্র্যান্ড থেকে হয়নি। সেই ফোনগুলো দেখা যায় যে স্বাভাবিকভাবে কোনো এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকে না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান নিম্নমানের মোবাইল সেটের ক্ষতিকারক বিকিরণ মানবদেহে মারাত্মক সমস্যা সৃষ্টি করে, যা কখনো কখনো স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যারা বেশি যে পাশে কথা বলে সেই পাশে অনেক সময় ব্রেন টিউমার বেশি হয়। মেয়েরা যখন বুকের কাছে রাখে, ওইদিকে বুকে তার ক্যান্সার বেশি হয়। যে সমস্ত মেয়েরা এই পেটের কাছে মোবাইল রাখে, তাদের ইনফার্টিলিটি মানে বাচ্চা না হওয়ার চান্স বেশি থাকে। যে সমস্ত পুরুষ মানুষ পকেটে বেশিক্ষণ মোবাইল রাখে, ওইখানে রেখে কথা বলে ইয়ারফোনে, ওই সমস্ত পুরুষের ইনফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা হারায় ফেলে। মোবাইল ফোন কানের খুব কাছে নিয়ে এবং চার্জে থাকা অবস্থায় কথা না বলার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের, সম্ভব হলে লাউড স্পিকারে কথা বলার পরামর্শও তাদের। দেলোয়ার জালালি, এসটিভি, ঢাকা। বাজার সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চান মধ্যম আয়ের ক্রেতারা। সরকার আন্তরিক হলে তা সম্ভব বলে মনে করছেন তারা। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রেতারা। মাহমুদ সোহেলের প্রতিবেদন। দেশের যে কোনো বাজারে ঢুকলেই ক্রেতাদের পুরো দীর্ঘশ্বাস, কোনো জিনিসের দাম একবার বাড়লেই তা আর কমে না। তাই রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে ক্যামেরা দেখে তারা কিছুটা বিরক্ত। টোটালটা একটা সিন্ডিকেট যে বাজারে সমস্ত তরকারির দাম সব একরকম করবে, এবং এটা দীর্ঘদিন ধরে চলতেছে সব বাজারে, এগুলো সাক্ষাৎকার দিয়ে কোনো সমাধান নেই। সিন্ডিকেটের যদি আমরা ভেঙে দিতে পারতাম সিন্ডিকেট এটা, তাহলে হয়তো বাজারে মূল্যটা আমরা নিয়ন্ত্রণ রাখতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারছি না। গভর্নমেন্টে অবশ্যই করণীয় কিছু আছে, কিন্তু গভর্নমেন্টের এদিকে একটু মধ্যে নজরটা একটু কম আর কি। অর্থাৎ মনে হয় কোনো কিছুরই কেউ দেখার নাই। ক্রেতাদের অভিযোগ, কৃষকরা কম দাম বিক্রি করে, অথচ ঘাটে ঘাটে চাঁদাবাজি আর বাজার নিয়ন্ত্রণ না থাকায় সেই পণ্য রাজধানীতে বিক্রি হয় আকাশ ছোঁয়া দামে। বাজার নিয়ন্ত্রণে সরকারি কর্তাদের মধ্যে হাজারো ক্ষোভ তাদের। কারণ বাজার 30 টাকা হইলে মহাখালীতে 60 টাকা, এই যে একটা, এটা সরকারের মনিটরিং করা উচিত আমি মনে করি। সরকার তো কতবারই নিল উদ্যোগ, কিছুই তো হয়নি। আগে আমরা নিজেরা ঠিক হই, তারপর দেশ ঠিক হবে। সঠিকভাবে পদক্ষেপ ওইভাবে নেওয়া হয় অথবা এর অ্যাকশন যদি নেওয়া হয় তাহলে এটা রোধ করা সম্ভব। বিক্রেতারাও স্বীকার করছেন সরকারি কর্তারা মাসের পর মাস বাজার পরিদর্শনে আসেন না, তাই গড়ে উঠেছে নানা সিন্ডিকেট, আর এর সাথে পাইকাররাই জড়িত বলেও জানান তারা। সরকারের কর্মকর্তা বলেন আমাদের বাজারের যে
দায়িত্ব যারা আছে তারা বাজারের যে নিয়ন্ত্রণ যে জিনিসটা এটার জন্য কেউ আসে না এখানে। সিন্ডিকেটটা মাল আটকাইয়া মালের দাম বাড়ায়। বাজার ঘুরে দেখা গেল তরকারির দাম বাড়তি, মাছের দাম কিছুটা সহনীয় হলেও খুব শীঘ্রই বাড়বে বলে জানান ক্রেতারা। ভুক্তভোগীরা বলছেন যতদিন সরকার নিয়ন্ত্রিত বাজার কমিটি সক্রিয় না হবে ততদিন বাজার যেমন নিয়ন্ত্রণে আসবে না, একই সাথে দুর্ভোগও কমবে না খুচরা ক্রেতাদের। মাহমুদ সোহেল, SATV, ঢাকা। বঙ্গবন্ধুর সাত মার্চ ভাষণের পরই সারাদেশের মতো টাঙ্গাইলেও প্রস্তুতি নিতে শুরু করেন মুক্তিযোদ্ধারা। নয় মাস যুদ্ধের ময়দানেই থাকেন তারা। টাঙ্গাইলে যেসব স্থানে যুদ্ধ হয়েছে সেই স্থানগুলোতে স্মৃতিফলক ও জেলা পর্যায়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের দাবি এই মুক্তিযোদ্ধাদের। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন মনিজা হাবিব। বঙ্গবন্ধুর সাত মার্চের যুগান্তকারী ভাষণের পরপরই টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী স্কুল মাঠে তৎকালীন জেলা ছাত্রলীগ সভাপতি আবু মোহাম্মদ এনায়েত করিম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে জয়বাংলা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এখান থেকেই টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের সূত্রপাত। কাদের সিদ্দিকী এবং কাদেরিয়া বাহিনীর নাম মুক্তিযুদ্ধের নয় মাসে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর জন্য চরম আতঙ্ক। কাদের সিদ্দিকীর নেতৃত্বে কাদেরিয়া বাহিনীর দামাল যোদ্ধারাই ভারতীয় মিত্রবাহিনীর সাথে প্রথম ঢাকা শহর দখল করে পল্টনে প্রথম জনসভা করে। আর বঙ্গবন্ধুর ওই সাথে মাসে ভাষণে আমাদেরকে যুদ্ধ দিকে অনুপ্রাণিত করছে, উদ্বুদ্ধ করেছে, এই স্বাধীনতা সংগ্রামের জন্যই আমাদের এটা সংগঠিত করে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় জাদুঘর নির্মাণ করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আপনারা জানেন যে ঢাকাতে আমাদের একটা মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর রয়েছে। তো এইভাবে আমাদের প্রত্যেক বিভাগে প্রত্যেক জেলায় যদি একটি স্মৃতি জাদুঘর করা যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানতে পারবে। গণমুক্তি পরিষদ গঠিত হওয়ার পর চলতে থাকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ। পাকিস্তানি হানাদার বাহিনী 3 এপ্রিল টাঙ্গাইল শহর দখল করে। মির্জাপুরের সাটিয়ার চড়াই হানাদার বাহিনীর সঙ্গে বাঙালি সদস্য ও মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এ যুদ্ধে মুক্তিবাহিনী পিছু হটলে পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে গণহত্যা চালায়। তারা গ্রামে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসএটিভি নিউজ ডেস্ক। মালিতে মাইন বিস্ফোরণে নিহত 4 বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজের জানাজা অনুষ্ঠিত হলো ঢাকা সেনানিবাসে। সকাল 8:30 সেনা, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানাজায় অংশ নেন। এরপর 3 বাহিনীর প্রধানরা এই 4 শহীদের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান মিনসুমা ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে। জানাজা শেষে তাঁদের মরদেহ বিমানবাহিনীর হেলিকপ্টারে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি মালিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারা যান বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের 4 সদস্য, পিরোজপুরের ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ময়মনসিংহের ল্যান্স কর্পোরাল আক্তার, পাবনার সৈনিক রায়হান এবং চাঁপাই নবাবগঞ্জের সৈনিক জামাল। এদিকে মাইন বিস্ফোরণে নিহত পিরোজপুরের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ ও চাঁপাইনবাবগঞ্জের জামাল উদ্দিনকে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। সকালে কালামের মরদেহ পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়ামে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে নিজ বাড়ি কলার দোয়ানিতে নেয়ার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আরেক সদস্য জামাল উদ্দিনের মরদেহ দুপুরে নবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে পৌঁছায়। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার শেষে তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিকেল 3:00 জানাজা শেষে তাকে ধুমি হায়াতপুর ঘাইশাপাড়া গোরস্থানে দাফন করা হয়। ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরোর ক্যামেরা পার্সন সুমন হাসানকে গোয়েন্দা পুলিশের নির্যাতনের প্রতিবাদে আজ ঢাকায় মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দেশের সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ফটো সাংবাদিকরা অংশ নেন। সুমনকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সন্ধ্যার এসটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
নেপালে বিমান বিধ্বস্তে আহত আরও তিনজন দেশে ফিরেছে। ঢাকা মেডিকেলে ভর্তি, মরদেহ আনতে আরও সময় লাগবে। সারা দেশে দোয়া ও প্রার্থনা। বিধ্বস্ত ফ্লাইটটির অবতরণ ঠিক ছিল না দাবি ত্রিভুবন কর্তৃপক্ষের। ব্ল্যাক বক্সের তথ্য যাচাইয়ের পর জানা যাবে আসল রহস্য, বলছে বাংলাদেশ। বিএনপির হাজারো নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায়, দাবি কাদেরের, আগামী নির্বাচনে তাদের নিশ্চিত বিজয় দাবি। দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ। এই ছিল সন্ধ্যার এসটিভি সংবাদে, এরপর দেখবেন মাছের মাথা। এসটিভির সবশেষ সংবাদ ভিজিট করুন www.stv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।